4K তো ভাই অনেকদিন পর চলে আসলাম তো ভাই কি কি রাখছেন আজকে ভিউয়ারদের আজকে ভিউয়ারদের জন্য খুব ভালো ভালো কিছু ড্রোন দেখাবো যেহেতু আপনি আসছেন সো আমরা আজকে একটু প্রফেশনাল যে ক্যাটাগরি আছে মানে প্রফেশনাল এবং হচ্ছে সেমি প্রফেশনাল এই ড্রোনগুলো আমরা দেখাবো যার মাধ্যমে অডিয়েন্স না চাইলে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে ফেসবুক বা টিকটকে ভিডিও আপলোড করতে পারবে এই ধরনের ড্রোনগুলো দেখাবো আজকে ওকে ভাইয়া তো আপনাদের এখানে লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে একবারে মধ্যবাড্ডা লিংক রোডে জাস্ট মধ্যবাড্ডা লিংক রোডে এসে আরএফএল এর অপোজিট এসে ফোন দিলেই হবে আমাদের আমাদের যে ডিটেইল অ্যাড্রেসটা এটা হচ্ছে 131/1 মানে 131/1 মধ্যবাড্ডা লিংক রোড ঢাকা 1212 একেবারে রোডের সাথেই একবারে রোডের সাথে হ্যাঁ ওকে ভাইয়া তো আমাদেরকে আজকে শুরু করবেন কোন প্রোডাক্টটা দিয়ে আজকে আমরা একটু কম দামি থেকে শুরু করি মানে সেমি প্রফেশনালের মধ্যে যেটা কমের মধ্যে আছে সো আজকে আমরা এটা থেকে শুরু করি ওকে ভাই সো এইটার যে মডেল নাম্বারটা আছে এটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে F189 এখানে দেওয়া থাকে আচ্ছা আচ্ছা F189 হ্যাঁ এটা তো হচ্ছে একটা সেন্সর ড্রোন তো যারা একবারে বিগিনার আছে যারা হচ্ছে ড্রোন চালানো শুরু করতেছে তো তারা কিন্তু ড্রোনগুলো ক্র্যাশ করে এভাবে এভাবে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে ড্রোনটা ক্র্যাশ করে ফলে হচ্ছে আমাদের এই গিয়ারগুলো নষ্ট হয়ে যায় মোটরগুলো নষ্ট হয়ে যায় তো আমরা যে ড্রোনটা তাদেরকে তাদের জন্য অফার করতেছি সেটা হচ্ছে সেন্সর সহ ড্রোন আপনি সেন্সর সহ হ্যাঁ আপনি একটু এদিকে দেখেন এখানে সেন্সর আছে সো এখানে একটা এবং হচ্ছে সামনে একটা সেন্সর আছে যার ফলে যখন ড্রোনটা কেউ চালাবে তখন যদি সামনে কোনো অবস্টাকল থাকে তখন হচ্ছে ড্রোনটা সামনে যাবে না আপনি চাইলেও নিতে পারবেন না ঠিক আছে জিনিস হচ্ছে এরকম আর নিচে যে একটা ক্যামেরা আছে এটা হচ্ছে অপটিক্যাল ফ্লো সেন্সর সো এটা যেটা করে এটা হচ্ছে নিচে দেখে মানে চোখের মতো নিচে দেখে দেখে ওই জায়গাটা সে পজিশনটা হোল্ড করে ঠিক আছে সো এই ড্রোনগুলো হচ্ছে এই একবার 100% স্টেবল বলা যায় ঠিক আছে ইনডোর এবং হচ্ছে আউটডোর দুই জায়গাতেই সো এটা চাইলে কাস্টমারের নিতে পারে তো এই ড্রোনটা আমরা বর্তমানে যে প্রাইসটাতে সেল করতেছি একবার অফার প্রাইস সেটা হচ্ছে 7,500 টাকা মাত্র 7,500 টাকা আপনারা বাইরে যখন কিনতে যাবেন দেখবেন যে 8,000-9,000 টাকা বিক্রি করতেছে না হুরা বক্সে আমরা হোলসেলার এবং হচ্ছে আমরা রিটেল খুচরা দরে সেল করতেছি এবং আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি এবং গ্যারান্টি আছে সো আপনারা যদি ড্রোনগুলো নিতে চান প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আর এই F189 এর প্রাইসটা হচ্ছে 7,500 টাকা মাত্র ডাবল ব্যাটারি কিন্তু ডাবল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি না ডাবল ব্যাটারি সাথে ব্যাগ থাকবে অন্যান্য জায়গায় অফার করে যেটা হচ্ছে অনেক সময় ব্যাগ থাকে না তারপর হচ্ছে কপি প্রোডাক্ট এটা কোনো কপি না একবার ব্র্যান্ডের নাম দেখে নিবেন গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রোডাক্ট নেওয়ার পর অনলাইনে যদি কেউ নেয় সেক্ষেত্রে হচ্ছে একদিনের 100% একবারে ফুল গ্যারান্টি আর
30 days এর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি, ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা, আর একটু ডেসক্রিপশন বলে দিই, এটা হচ্ছে যদি কেউ ফ্লাই করতে চায় তাহলে প্রায় হচ্ছে 80 থেকে 90 ফিট উপরে যাবে, অল্টিটিউড বলা হয় এটাকে, মানে 8 থেকে 9 তলা বিল্ডিং এর মতো। আর ফার্দার সামনে একদিকে যাবে লাইন অফ সাইটে আপনার প্রায় হচ্ছে ধরেন 100-150 মিটার উপরে, 100-150 মিটার, 100-150 মিটার, এটা অনেকে 500-600 মিটার বলে, বাট আমরা ওরকম বলবো না, যেটা অ্যাকচুয়াল আসলে এই টাকার মধ্যে আপনি এটাই অফার করতেছে এই কোম্পানিটা, বা অন আদার সব কোম্পানি এই টাকার মধ্যে এটাই অফার করতেছে এটাই আমরা বলতেছি। তাছাড়া ব্যাটারি ব্যাকআপ কি হবে? এটা ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে যেহেতু দুইটা ব্যাটারি, পার ব্যাটারিতে আপনি ব্যাকআপ পাবেন প্রায় হচ্ছে 10 থেকে 12 মিনিট, তো দুইটা ব্যাটারি যেহেতু তো আপনি অবশ্যই 20 মিনিটের উপরে পাবেন ফ্লাইট টাইম। এটা হচ্ছে আমাদের F189, তো আমরা এবার চলে যাচ্ছি F184 এ। তো যাদের একটু বড় ড্রোন দরকার একটু দেখাবেন যে আমার একটা ড্রোন আছে, সো এই ড্রোনটা দেখতে সুন্দর, অনেক সুন্দর, হ্যাঁ দুইটা কালার আছে, ব্ল্যাক এবং হচ্ছে অরেঞ্জ, সো এটা একটু বড় ড্রোন। এবং এটার হচ্ছে এটা থেকে একটু বেনিফিশিয়াল যেটা সেটা হচ্ছে এটাতে চারদিকে সেন্সর, মানে পেছনের দিকেও বাড়ি খাবে না। আমরা একটু আগে যে ড্রোনটা দেখালাম ওটা কিন্তু পেছন দিকে বাড়ি খাবে, আচ্ছা, বা অবস্টাকল থাকলে ওটা ডিটেক্ট করতে পারবে না পেছন দিকে, আর এটার যেটা এটা পেছন দিকেও ডিটেক্ট করতে পারে। সো এটা আমাদের এখানে অফার প্রাইসে মাত্র 7,800 টাকায় বিক্রি করতেছি, 7,800, চারদিকে অবস্টাকল আছে, নিচে ক্যামেরা আছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা কিন্তু রিমোট থেকে টিল্ট করা যায়, রিমোট থেকে আপনি ক্যামেরাটা টিল্ট করতে পারবেন দুইটাতেই, ঠিক আছে, মানে রিমোট দিয়ে নিচে উপরে করা যায়, উপর নিচ করা যায়। আগে যে ড্রোনগুলো ছিল হাত দিয়ে এরকম রোটেট করা লাগতো, এখন এগুলো তো সার্ভো থাকে, সার্ভোর মাধ্যমে আপনি চাইলে রিমোট থেকে উপর নিচ করতে পারতেছেন, রিমোট থেকে ক্যামেরা কন্ট্রোল করা যায়, হ্যাঁ রাইট। সো এটা হচ্ছে এক জায়গায় স্টেবল থাকবে, এটা ফ্লাইট টাইমটা একটু বেশি ওটা থেকে, এটা ফ্লাইট টাইমটা হচ্ছে 14-15 মিনিটের মতো, আচ্ছা ঠিক আছে। কত তলা উঠবে এটা? এটা হচ্ছে আপনার সেম প্রায় 10 তলা বিল্ডিং এর মতো উঠবে, 80 থেকে 100 ফিটের মতো ধরে রাখেন, আর রেঞ্জও প্রায় সেম 150 থেকে 200 মিটার ধরেন ফর এক্সাম্পল এরকম আর কি। ওকে আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে আমাদের S97 আছে, আমরা একটু যেটা দেখালাম একটু আগে, S97, আচ্ছা আচ্ছা, F184 যেটা দেখালাম ওইটার মতোই, এই ড্রোনটা হচ্ছে একটু ছোট, যাদের হচ্ছে ফ্লাইট টাইম একটু বেশি লাগে। সবগুলোতে হয়তো লাইটিং থাকবে তাই তো? সবগুলোতে ড্রোনে লাইটিং আছে, যে দেখেন প্রত্যেকটা ড্রোনে এদিকে লাইট জ্বলতেছে। ওকে, সো সবগুলো ফাংশন সেম, এটা চারদিকে সেন্সর আছে, চারদিকে সেন্সর, এটার প্রাইসটা একটু বেশি, এটার প্রাইসটা হচ্ছে 8,000 টাকা মাত্র, 8,000 টাকা। তারপরে যদি আপনার ভিডিও দেখে আসে আমরা অবশ্যই তাদেরকে অনার করব, স্পেশাল একটা ডিসকাউন্ট, অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট দিব, যদি কিছু দিতে না পারে অ্যাক্সেসরিজ দিব, কিছু না দিতে পারলে কিছু না কিছু গিফট দিব, ঠিক আছে আপনার ভিডিও দেখে যদি আসে। তো এটাতে দুইটা ব্যাটারি থাকবে, চারদিকে সেন্সর আছে, সো এটা ফ্লাইট টাইমটা হচ্ছে প্রায় 14-15 মিনিটের মতোই, এটা থেকে একটু বেশি ফ্লাইট টাইম পাবেন যেটা দেখালাম একটু আগে। ডাবল ব্যাটারি? এটাও ডাবল ব্যাটারি, আমাদের এখানে যা প্রোডাক্ট আছে সবগুলো ডাবল ব্যাটারি। তো এটার সাথে ব্যাগ থাকবে, অ্যাক্সেসরিজ থাকবে, আর যদি আপনার ভিডিও কেউ দেখে আসে হয় কমাবো নাহলে হচ্ছে গিফট দেবো, শিওর, ঠিক আছে। এটার ভাই এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে 8,000 টাকা, 8,000 টাকা, হ্যাঁ ডাবল ব্যাটারি 8,000 টাকা। আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের একটু প্রফেশনাল ক্যাটাগরি যেটা আছে, একটু না আসলে একবারে 100% প্রফেশনালি বলা যায়। সো যাদের বাজেট কম, যারা বাজেট কম তারা হচ্ছে দুটা ড্রোন নর্মালি নেয় কাজ করার জন্য, একটা হচ্ছে ম্যাভিক মিনি, যেটা হচ্ছে DJI কোম্পানির ম্যাভিক মিনি, আর একটা হচ্ছে F11S, ঠিক আছে, F11S, এবং যারা জানেন না তাদেরকে আমি আজকে বলতেছি, ম্যাভিক মিনি এবং F11S এর মধ্যে আপনি যে কোনো একটা ড্রোন নেবেন যদি আপনার মানে ক্যারিয়ার শুরু করতে চান। যদি যারা হচ্ছে আমরা ক্যারিয়ার শুরু করি আসলে ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন, আমরা কিন্তু একবারে কম টাকা থেকে শুরু করি তাই না? সো ম্যাভিক মিনি এবং SGRC এর মধ্যে পার্থক্যটা আমি একটু বলে দিই, অনেকে আসলে জানেন না। সো ম্যাভিক মিনি DJI কোম্পানির ড্রোন, এটা একটা পজিটিভ সাইড, দুইটা ড্রোনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর ম্যাভিক মিনি যদি আপনি সিঙ্গেল ব্যাটারি ড্রোন কিনতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বর্তমানে এটার প্রাইসটা হচ্ছে 36,000 টাকা আমাদের কাছে, হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি সহ। আর F11 এর প্রাইসটা হচ্ছে মাত্র 33,000 টাকা, ডাবল ব্যাটারি, ডাবল ব্যাটারি, হ্যাঁ ম্যাভিক মিনি হচ্ছে সিঙ্গেল ব্যাটারি আর F11 হচ্ছে ডাবল ব্যাটারি। আর যদি ম্যাভিক মিনির আপনার ফ্লাই মোড কম্পোনেন্ট চান যেটা হচ্ছে তিনটা ব্যাটারি, সেক্ষেত্রে এটা প্রাইস আসবে হচ্ছে 48,000 টাকা। আচ্ছা আচ্ছা, ওটা কত মিলি কত কিলোমিটার কভার দিবে ভাই? ম্যাভিক মিনি আপনার 1.5 থেকে 2 কিলোমিটার মতো যায়, আর F11টা হচ্ছে আপনার F11 এর রেঞ্জ হচ্ছে আমাদের 3 কিলোমিটার, যেটা হচ্ছে 4K প্রো একবারে, আচ্ছা 3 কিলোমিটার রেঞ্জ, অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন, ক্যামেরাটা 4K রেজুলেশন থাকে, হ্যাঁ। আর এটার যে গিম্বেলটা আছে এটা কিন্তু 2-axis গিম্বেল, হ্যাঁ মেকানিক্যাল 2-axis গিম্বেল, এবং এটা হচ্ছে EIS আছে, EIS যেটা করে একবারে এটাকে বাটার স্মুথ করে দেয়, ঠিক আছে। আপনারা যারা ভিডিও দেখেন নাই, আমাদের চ্যানেল আছে হুরে বক্সের, বা হচ্ছে আমার নিজেরও স্বপ্নীল মৃদুল নামের চ্যানেল আছে, জাস্ট এই ড্রোনের মডেল দিয়ে সার্চ দিলে চলে আসবে স্বপ্নীল মৃদুল, আপনারা গিয়ে দেখতে পারবেন যে আমাদের এখানটার ফুটেজ দেওয়া আছে, স্যাম্পল ফুটেজ, একবার বাটার স্মুথ, আপনি DJI ম্যাভিক মিনি থেকে এটা ফালাই দিতে পারবেন না। আচ্ছা সেম,
এখন আসি হচ্ছে ডাউন সাইডে DJI Mavic Mini কি নাই এটাতে কি আছে DJI Mavic Mini প্রাইস কিন্তু বেশি বাট ওটাতে কিন্তু আপনার যে ক্রিয়েটিভ ফাংশনগুলো থাকে যেমন হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট POI যেটাকে আমরা বলি তারপর হচ্ছে GPS ফলো ইমেজ ফলো অনেকগুলো যে AI মোডগুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবল না বাট এটা কিন্তু অনেকগুলো মোড অ্যাভেলেবল আছে আচ্ছা সো এটা দিক থেকে অনেক আগে আর হচ্ছে প্রাইস রেঞ্জের কথা বললে তো এটা প্রায় অনেক কম সিঙ্গেল ব্যাটারিতে আপনি DJI 36000 টাকা লাগতেছে এটা লাগতেছে মাত্র 32000 টাকা 3300 মতো আর কি ডাবল ব্যাটারিতে তাও আপনি DJI ফ্লাই টাইম এমন সর্বোচ্চ হচ্ছে 25 26 মিনিট এটাতে আপনি ডাবল ব্যাটারিতে ফ্লাই পাচ্ছেন প্রায় 50 মিনিটের মতো এটাতে GPS কন্ট্রোল থাকবে তো এটাতে GPS আপনি যত দূরে যান 3 কিলোমিটার ধরনা ছাপে 3 কিলোমিটার দূর নিয়ে চলে গেলেন আপনার রিমোট থেকে ডিসকানেক্ট হয়ে গেল ডিসকানেক্ট হওয়ার পরে অটোমেটিক আগের জায়গা ব্যাক করে চলে আসবে আচ্ছা 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 ঠিক আছে আর এটা হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন 2.7K তে আর ইমেজ তুলতে পারবেন হচ্ছে 4K মোডে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো অনেকে বলেন আমরা বলে দিচ্ছি একবারে সবাই 4K বলে সেল করে দিচ্ছে এটাতে ইমেজ আপনি তুলতে পারবেন 4K তে আর যে ভিডিওটা আছে এটা হচ্ছে 2.7K তে রেজুলেশন আচ্ছা ওকে ভাই এটা হচ্ছে একবারে ভিডিও যারা করতে চাচ্ছেন প্রফেশনালি এটা দিয়ে শুরু করতে পারেন খুব ভালো শুরু করার জন্য বেস্ট একটা ক্যামেরা বেস্ট একটা ড্রোন প্রফেশনাল ড্রোন প্রফেশনাল হ্যাঁ সো যদি কেউ নিতে চান আমাদের কাছে আসবেন আমাদের কাছে ফ্রি ওয়ারেন্টি সার্ভিস পাবেন 30 ডেজের এবং একদিনের ফুল গ্যারান্টি তো আছে যদি কোনো প্রোডাক্টে ডিফেক্ট থাকে একদিনের মধ্যে আমাদেরকে জানালে আমরা এটা চেঞ্জ করে দিব কমপ্লিটলি চেঞ্জ করে দিব সো যদি আমাদের কাছে নিতে চান বর্তমানে এটার প্রাইস রাখতেছে হচ্ছে 33000 টাকা বাট আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাদেরকে তাদের জন্য শুধুমাত্র 32000 টাকা ডাবল ব্যাটারি আমরা অফার করতেছি ডাবল ব্যাটারি দিয়ে মাত্র 32000 টাকা তা ভাই এটা কি ড্রোন এটা এরকম কেন আচ্ছা দেখেন কত সুন্দর না এটা আচ্ছা এটা হচ্ছে একবার শোপিসের মতো এটা আপনি চাইলে ঘরের মধ্যে সাজায় রাখতে পারেন দেখেন কত সুন্দর অনেক সুন্দর হ্যাঁ তো এটার মধ্যে আসলে ড্রোন এটাই রিমোট এটাই ড্রোন আমরা একটু দেখি রিমোটের মধ্যে ড্রোনটা হ্যাঁ এখানে একটা লক বাটন দেওয়া থাকে সো আমরা এটা খুলে দেখি এই দেখেন খুলে ফেললাম হ্যাঁ সো এখানে আমরা যে সুইচ আছে লাইট অফ করা যায় অন করা যায় আচ্ছা রিমোট অন করা যায় খুবই কিউট একটা ছোট ড্রোন খুবই কিউট আচ্ছা এখান থেকে লক বাটন প্রেস করে আমরা এটাকে উপরে উঠিয়ে দিলাম এইটা এরকম চলে আসলো এটাই রিমোট আসলে এখান থেকে আমরা এটাকে ফোল্ড করতে পারবো আচ্ছা এই যে পুরো রিমোট হয়ে গেছে ওকে ড্রোন অন হয়ে গেছে আমরা এখন হচ্ছে চাইলে এটাকে এখান থেকে অন করতে পারবো এই যে দেখুন আচ্ছা আমরা একটু উড়ে দেখাই কি বলেন ওকে আমরা একটু উড়ে দেখি এটা কাস্টমারদেরকে দেখেন কত সুন্দর 4DX লোগোটা চলে আসছে এখানে তো আমরা এটা উড়াবো এখন এই যে দেখেন কত সুন্দর কত চমৎকার হচ্ছে আমাদের উপরে এসি চলতেছে তো প্রচুর বাতাস হচ্ছে এখানে আচ্ছা 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 আমরা একটু এসিটা অফ করে দেখি এই যে দেখ কতটা স্টেবল আছে দেখেন ছোট ড্রোন হিসেবে কি ভালো স্টেবল থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব জোরে কাটবে আমার হাতে নিয়ে আসি দেখেন সামনে লাইট হবে ক্যামেরা থাকবে ক্যামেরা রেজুলেশনটা এখন হচ্ছে ক্যামেরা রেজুলেশনটা বলি ক্যামেরা হচ্ছে 720 পি এর মতো এটা আচ্ছা এটা হ্যান্ড টিল বলা যায় এরকম হাত দিয়ে টিল করে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও তুলতে পারবেন এটা যাদের শখ তাদের জন্য এবং বাচ্চাদের জন্য খুব ভালো একটা ড্রোন যারা বার্থডে গিফট দিতে চাচ্ছেন কাউকে বাচ্চাদেরকে সো তাদেরকে আপনি চাইলে গিফট দিতে পারেন খুব ইজিলি এটা আর এটা হচ্ছে খুব ভালো ড্রোন নষ্ট হয় না খুব দ্রুত সো এটার সাথে তিনটা ব্যাটারি থাকে কিন্তু এটার সাথে তিনটা ব্যাটারি থাকে আমরা তিনটা ব্যাটারি দিয়ে এটাকে অফার করতেছি 4800 টাকা মাত্র 4800 টাকা তিনটা ব্যাটারি অন্যান্য ড্রোন কিন্তু তিনটা ব্যাটারি থাকে না দুইটা থাকে এটাতে তিনটা ব্যাটারি থাকবে এটা হচ্ছে প্রায় 70 ফিটের মতো 70 থেকে 80 ফিট অন এভারেজ 7 থেকে 8 তলা বিল্ডিং এর মতো উঠবে 7 থেকে 8 তলা 1.5 মিটার 1 থেকে 1.5 মিটার এটা সামনে যাবে বা পেছনে যাবে ঠিক আছে রিমোট থেকে মানে গিফট হিসেবে দেওয়ার জন্য বেস্ট হ্যাঁ গিফট হিসেবে দেওয়ার জন্য কিন্তু খুব দারুণ একটা জিনিস বড় ড্রোন গুলো দিলে কিন্তু বাচ্চারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় হাতে পায়ে লাগে চোখে লাগে এটা দিলে কিন্তু এরকম সমস্যা হবে না হাত পা কাটবে না শোপিস হিসেবে কিন্তু সেই আর শোপিস হিসেবে রাখলে তো কথাই নাই অস্থির জিনিস সো চলুন আপনাদেরকে আজকে আরেকটা মজার জিনিস দেখাবো আমাদের যে হুরে বক্স আছে আমাদের সব হুরে বক্স আমরা রিপেয়ার এবং ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছি সো আমাদের দুইটা রিপেয়ার জোন আছে একটা হচ্ছে ঢাকাতে মধ্যবাড্ডাতে একটা হচ্ছে চিটাঙ্গে সো ঢাকার যে মধ্যবাড্ডা যেটা আছে এটা আমাদের অফিসেই আছে তো চলুন আজকে আমাদের সেই সার্ভিসিং সেন্টার দেখাই তো এটা হচ্ছে আমাদের ভিতরে আরেকটা জায়গা এদিকে সো এই হচ্ছে আমাদের সার্ভিসিং সেন্টার এটা হচ্ছে আপনাদের সার্ভিসিং সেন্টার হ্যাঁ এখানে হচ্ছে বাংলাদেশের যত সব আছে অনলাইন সেলার বলেন বা হচ্ছে দোকানদার যাদেরই বলেন সবাই কিন্তু আমাদের কাছে ড্রোন পাঠায় ঠিক করার জন্য আচ্ছা আচ্ছা বসুন্ধরা তারপর হচ্ছে মানে অন্যান্য অনেক নাম বলা যাওয়ার দরকার নাই তো সবাই আমাদের কাছে ড্রোন পাঠাচ্ছে ঠিক করতেছি আচ্ছা আমরা কিন্তু এখান থেকে আমরা ড্রোনও বানাচ্ছি দেখেন এগুলো হচ্ছে FPV সো অনেকের অর্ডার থাকে আমরা এখান থেকে এগুলো বিল্ড করে মানে কাস্টমাইজ করে আপনারা ড্রোন বানাইতে পারবেন হ্যাঁ যারা হচ্ছে রেসিং করে বা ফ্রি স্টাইল করতে চাচ্ছেন বা ইউনিভার্সিটির প্রজেক্টের জন্য অনেকের গ্যাজেট লাগে
মানে বিভিন্ন ধরনের প্রজেক্টের জন্য। আচ্ছা, তো তাদের জন্য আমরা কিন্তু এই সার্ভিসগুলো দিচ্ছি। আচ্ছা ভাই, এখানে কি কাজ চলছে? এখানে আছে যে বিপুল ভাই, আমাদের হুরো বক্সের একজন, এটা হচ্ছে F11S সদস্য, কলকাতা ড্রোন, আর এটা আমাদের পাঠিয়েছে কুমিল্লা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সারা বাংলাদেশ থেকে এটা শান্ত ভাই পাঠিয়েছে। এটা শান্ত ভাই বেসিক্যালি মোটর সমস্যা, মোটরটা চেঞ্জ করতে হবে, আর একটু গিম্বলের সমস্যা আছে, অলমোস্ট এটা ঠিক হয়ে গেছে, তো এটা একটু পরে আমরা ফ্লাই করে দেখব ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনারা যদি ভাই ঢাকার বাইরে থেকে কেউ মানে ড্রোন সার্ভিস করাতে চায়, সে কিভাবে করতে পারে? যে আমাদের কাছে ঢাকার বাইরে থেকে আমাদের কাছে ড্রোনটা পাঠাতে হবে, এবং আমাদের পাঠানোর সিস্টেম আছে, কুরিয়ার সিস্টেম আছে, যে কোনো কুরিয়ারে পাঠাতে পারবে, এবং আমাদের সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে তারা কনফার্মেশন মেসেজ পাবে যে তারা প্রোডাক্ট আমরা পেয়েছি কি না, এবং তাদের যাবতীয় কিছু আমরা ওই মেসেজের মাধ্যমে জানিয়ে দিই। এবং আমাদের কাছে সার্ভিসিংয়ের হওয়ার পরে আমরা ভিডিও পাঠাই যে তারা প্রোডাক্টটা দেখে তারপরে তারা ডেলিভারিটা নিবে, এবং টাকা বিকাশে বা আপনার ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবে। আপনারা তো ভাই অলমোস্ট সব ড্রোনের সার্ভিসিং করে থাকেন। হ্যাঁ, দেখেন আমাদের কাছে যে এখানে অ্যাভেলেবেন, এইখানে অ্যাভেলেবেন আছে, এখানে দেখেন সব প্রফেশনাল ড্রোন, এটাও প্রফেশনাল ড্রোন, এটাও প্রফেশনাল ড্রোন, এখানে সব আছে, আমাদের নন প্রফেশনাল প্রফেশনাল সব ড্রোনই ঠিক হয়। আচ্ছা আচ্ছা, আবার অনেকে প্লেন বানাতে চায়, এই যে এরকম যে প্লেনগুলো বানাতে চাচ্ছে তাদের জন্য প্লেন, মডেল প্লেনগুলো আমরা বানাই, এগুলোও কিন্তু ফ্লাই হয়, এগুলো উড়ে, এগুলো ফ্লাই হয়, এগুলো ফ্লাই হয়। আচ্ছা আচ্ছা, আর যারা হচ্ছে নন প্রফেশনাল ঠিক করাবে, এই যে ছোট ছোট ড্রোন, যেমন এই যে ড্রোনটা রাজশাহী থেকে আসছে। আচ্ছা আচ্ছা, রাজশাহী থেকে আসছে সার্ভিসিং এর জন্য? সার্ভিসিং এর জন্য। আচ্ছা আচ্ছা, তো সব ধরনের ড্রোনই ঠিক হচ্ছে আমাদের এখানে, মানে ড্রোনের যে কোনো সমস্যার জন্য শপিং ভাইয়ের কাছে আসলে সব সার্ভিস পেয়ে যাবেন? অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ, আর নাদিমের নাম বলে তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে, একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ অবশ্যই। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা, কালেকশনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বাইরে থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ডিসক্রিপশন দেওয়া অ্যাড্রেস আছে, ফুল অ্যাড্রেসে চলে আসবেন তাদের এই বিশাল বড় শপটাতে। তাদের শপে আসলে কিন্তু সব মডেলগুলো অ্যাভেলেবেল পাবেন, তাছাড়া এখানে যে মডেলগুলো নাই ভাইয়ের কাছ থেকে যদি আপনার স্পেশাল জানতে চান সেক্ষেত্রে কিন্তু ভাই আপনাকে হেল্প করবে। আর যাদের ড্রোনের সমস্যা আছে, বিভিন্ন ইঞ্জুর আছে ড্রোনের মধ্যে, তো তারা কিন্তু বাইরে থেকে সার্ভিস নিতে পারবেন। ভাই কিন্তু ঢাকার 64 জেলা, ঢাকা সহ ঢাকার বাইরে 64 জেলার মধ্যে কিন্তু সার্ভিস দিয়ে থাকে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। তাছাড়া যাদের ড্রোনের সমস্যা আছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালে ভাইরা কিন্তু রিপেয়ার করে সম্পূর্ণ আপনাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি দেবে। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।